বাংলা মুভি রিভিউ নামের একটা পেজ থেকে গতকালকে একটা পোস্ট করা হয়েছে। এই পেজ মূলত বাংলা সিনেমার রিভিউ দিয়ে থাকে এবং এই পেজের ইনফরমেশনগুলো অথেন্টিক। তারা কী লিখেছে চলেন দেখে আসি। জসীমউদ্দিন জাকির পরিচালিত এবং জিয়াউল রোশন, শবনম বুবলি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন অভিনীত মায়া দ্য লাভ ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। পঞ্চম সপ্তাহে চলছে দেশের 6টি প্রেক্ষাগৃহে। মুক্তির আগেই শোনা গিয়েছিল সিনেমাটির সিকুয়েল আসবে। তবে গতকাল জিয়াউল রোশন জানালেন যে তিনি এবং বুবলি এই সিনেমার সিকুয়েলে অভিনয় করতে আগ্রহী নন। এই সিনেমার সিকুয়েল বানাতেও তাদের সায় নেই। তাহলে এখন প্রথম পার্টের ঝুলিয়ে রাখা গল্পের শেষটা, অর্থাৎ এই সিনেমায় সিকুয়েল মায়া টু বড় পর্দায় অনিশ্চিত। এই পোস্টে সিনেমার পরিচালক সহ অনেকেই কমেন্ট করেছেন। আমরা এখান থেকে কিছু কমেন্ট দেখব। একজন লিখেছে সাইমনকে নায়িকার রোলে কাস্ট করা হোক। একজন লিখেছে ভালো উদ্যোগ। আরেকজন লিখেছে লাস্টে রোশান মারা যায়। আরেকজন প্রশ্ন করেছে সিনেমাটা হিট কিনা। তখন বাংলা মুভি রিভিউ তারা রিপ্লে করেছে ডিজাস্টার। আর তারপরে সেকেন্ড কোশ্চেন ছিল দেয়ালের দেশ, সেটা ফ্লপ। এখন অনেকেই বড় বড় গলাবাজি করে বলবে যে হিট হিট হয়েছে সিনেমা। আসলে একটা সিনেমাতে যদি ইনভেস্ট থাকে আপনার 2-3 কোটি টাকা, সেখানে 8-10টা হাউসফুল শো দিয়ে কিন্তু সিনেমা হিট হয় না। এই জিনিসটাই সাধারণ পাবলিকরা বোঝে না। আরেকজন লিখেছে যে রাজকুমার ছাড়া সব ফ্লপ। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয় যে এইবার ঈদে রাজকুমার ছাড়া সবগুলো সিনেমায় হয়তো ফ্লপ। আমি সঠিক ইনফরমেশন জানি না, কিন্তু আমার মনে হচ্ছে। তবে ওমর অনেক ভালো চলেছে, ওমরের প্রপার ইনফরমেশনটা জানি না। তারপরে আরেকজন লিখেছে না হওয়াই উত্তম, অযথা টাকা নষ্ট। এক্স্যাক্টলি, এটা খুবই সুন্দর একটা কথা। তবে পরিচালক জানিয়েছে অন্য কথা। জসীমউদ্দিন জাকির বলছেন কে সায় দিল কে দিল না সেটা দেখার বিষয় নয়, ইনশাল্লাহ মায়া টু হবে। তবে কে থাকবে না এটা সিদ্ধান্ত নেবে মায়া টিম। এই নিয়ে কথা বলতে চাইনি, কারণ এই সিনেমা কোনো শিল্পীর প্রচার প্রচারণা ছাড়াই এখনও দর্শকের ভালোবাসায় সিক্ত। মানে তার কথা শুনে বোঝাই যাচ্ছে উনি অনেকটা অভিমান নিয়ে আছেন এই সিনেমার শিল্পীদের প্রতি। তারা এই সিনেমার এত বেশি প্রচার করে নাই, ইটস ট্রু। আমি এই সিনেমার খুব একটা প্রচার প্রচারণা দেখিনি, আপনারা দেখেছেন কি না কমেন্টে জানাবেন। এখন অনেক বুবলি ভক্ত এসে বলবে আমি ইচ্ছা করে বলছি বুবলির সিনেমা ফ্লপ, ডিজাস্টার। আমি মোটেও ইচ্ছাকৃতভাবে বলছি না, এটা অথেন্টিক একটা নিউজ, আপনারা প্রমাণ দেখুন।